ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله قال تعالى اعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون عن سفيان بن عبد الله الثقافي رضي الله عنه قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل أن أبدا غيرك قال কুল আমন্তু বিল্লাহি সুম্মা ইস্তাকিম রাহু মুসলিম সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকে আপনাদের মাঝে ধারাবাহিক একটি আলোচনা করতে চাই আর আজকের বিষয় হচ্ছে আল ইস্তিকামাত আলা দ্বীন দ্বীনের উপরে অবিচল থাকা দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার বিষয় এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্ব রাখে আর দিনের উপরে অবিচল প্রতিষ্ঠিত থাকার একমাত্র উপায় হচ্ছে আমল আমলের মাধ্যমে আমরা উপরে থাকতে থাকতে পারি অটল দিনের পারি মূলত কেরিমের মধ্যে হুদ এর একশত বারো নম্বর আয়াতে আল্লাহ ওয়া আলা নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে দিনের উপরে ইস্তেকামাত থাকার অটল থাকার নির্দেশ করেছেন আল্লাহ সুবহান বলেন ফাস্তাকিম কেমা উমিরতা হেনবি আপনি অটল থাকেন আপনি ইস্তেকামাত থাকেন কেমা উমিরতা যেমনি আপনি আদিষ্ঠিত হয়েছেন আপনাকে আদেশ করা হয়েছে অমান বা মাক আর যারা আপনার সঙ্গে তবা করে কুফুরি থেকে এই দিন ইসলামের পথে এসছে তো এখানে মূলত এই আয়াতের মধ্যে অটল থাকার নির্দেশ করেছেন আল্লাহ আলা এবং সাহাবেকারকে নির্দেশ করেছেন পাশাপাশি সমস্ত মমিনদেরকে নির্দেশ করেছেন আল্লাহ সুবাহন তালা ফাস্তাকিম কেমা অমিরতা আপনি প্রতিষ্ঠিত থাকেন আপনি অটল থাকেন যে আপনাকে আদেশ করা হয়েছে

আয়তের ব্যাখ্যার দিকে যদি আমরা যেতে যাই তাহলে এখানে যে অটল থাকা এটা একটা চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য এবং সীমালঙ্ঘন না করা দিনের উপর অটল থাকে এটা একটা মমিনদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য নিঃসন্দেহে এমনি ভাবে কোরআন খেরিমের এই আয়াত দ্বারা আমরা এটি জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হচ্ছে দ্বীনের উপর ইসতেকামাত থাকা অটল থাকার বিষয় ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একজন বিশিষ্ট সাহাবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফ রাদিয়াল্লাহু আনহু যখন প্রশ্ন করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের উপর ইসতেকামাত থাকার অটল থাকার নির্দেশ করেছেন আর সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফ রাদিয়াল্লাহু আনহু বলেন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ একজন বিশিষ্ট সাহাবি তিনি বর্ণনা করেন আমি রাসুল সাল্লাহিস্লামকে বললাম তিনি বললেন কুল্লিফিল ইসলাম আবাদান গাই রাখ হে আল্লাহ রসুল সাল্লাহ আপনি আমাকে ইসলাম সম্পর্কে এমন কিছু বলেন এমন একটি বিষয় সম্পর্কে বলেন যাতে করে আপনাকে ব্যতীত আপনাকে ব্যতীত আর কারো কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করার প্রয়োজন না হয় কোনো প্রয়োজন না হয় তিন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন তুমি বলো আমি আল্লাহর প্রতি ইমান এনেছি বলে আমাং বিল্লাহ আমি আল্লাহর প্রতি ইমান এনেছি সুম্মা তাকিম অতএব তুমি এর উপর অটল থাকো এটা সহি হাদিস রয়েছে সহি মুসলিমের কিতাবুল ইমানের আটত্রিশ নম্বর হাদিস তো এখানেও আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে আদেশ ঠিক রসুল সাল্লাহ ইসলামের পক্ষ থেকে একটি আদেশ যে তুমি সুফিয়ান ইবনে আব্দুল আস রাদিয়াল্লাহু আনহু যে প্রশ্নটি করলেন এই প্রশ্ন যদি আমরা গভীর ভাবে অনুধাবন করি যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করলেন যে দিনের মধ্যে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেন আর সেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তুমি দিনের উপর অটল থাকে তুমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি অতএব সুম্মা তুমি এর উপর অটল থাকো তাহলে দিনের উপর অটল থাকাটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এখন এই উপর অটল থাকার লাভ কি ফায়দা কি আল্লাহর পক্ষ থেকে দিনের উপর অটল থাকার নির্দেশ যে রাসুল্লাহ করেছেন এবং রাসুল একই আদেশ করেছেন যে ইমান আনয়ন পরে ইমান আনয়ন করার পরে দিনের উপর ইস্তেকামাত আল্লাহ ভানো তালা কোরআনী কেরিমের সুরা ফুসিলাতের তিরিশ একত্রিশ বত্রিশ এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ সব তালা বলেন রজিম এখন ফায়দা সম্পর্কে আল্লাহ বলছেন ইল্লা দিনা কল আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আমাদের পালন করতে হচ্ছে আল্লাহ ইনকা কল আল্লাহ অতপর তারা এই এর উপর অটল থাকে এর উপরে প্রতিষ্ঠিত থাকে তাতা আলাইহিমুল আলহিমুল মালাইকা এবং মালাইকা তথা ফেরেস্তার অবতরণ করে আর বলে আল্লাহ তা তোমাদের কোনো ভয় নেই তাহা জানু তোমাদের কোনো চিন্তাও নেই আর তোমাদের প্রতিশ্রুতি হচ্ছে হায়াতের দুনিয়া এবং ফেরেস্তারা বলে কোনো কোনো তাফসিরা আছে না এটা আল্লাহরই কথা হায়াতের দুনিয়া আমরা তোমাদের এহকালে এই দুনিয়া বন্ধু অফিল আখেরা এবং পরকাল বন্ধু ওলাকুম ফিহা মা তাস্তাই আংফুসুকুম এবং তোমাদের জন্য রয়েছে অর্থাৎ জান্নাতে রয়েছে ওলাকুম ফিহা মা তাস্তাহি আংফুসুকুম ওলাকুম ফিহা মা তার দাউন তোমাদের মন যা চায় তোমরা দাবি করো জান্নাতে সমস্ত কিছু রয়েছে নজরুল আমিন গফরুর রহিম আর এটাই তো করুণাময়ী আল্লাহর পক্ষ থেকে সাদর আপ্যায়ন খাজি সুবাহ আল্লাহ এই আয়াতের মধ্যে অনেকগুলো বিষয় আমরা জানতে নম্বর আয়াতে এখানে এক নম্বরে আল্লাহর আল্লাহকে স্বীকার করে নিতে হবে এই বিষয়টা আমরা জানলাম এই আয়াতের মাধ্যমে যে আল্লাহ রবুল আমাদের রব এ এই আয়াতের মধ্যে এটাও জানলাম যে ফেরাস্তারা হচ্ছে মোমিনদের বন্ধু ইমানদারের বন্ধু যারা অটল থাকে দিনের উপরে এই আয়াত থেকে আমরা জানলাম এর থেকে আরো জানলাম যে দিনের উপর অটল থাকতে হবে এবং অটল থাকার ফজিলত সম্পর্ক জানলাম যে অটল যদি উপর থাকতে পারে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন আর এটাও জানলাম যে জান্নাতে কোনো কিছুই অভাব মিন রাহিম নুজুলাম মিন গফরুর রাহিম এটাই তো আল্লাহুল্লীর পক্ষ থেকে জান্নাতের মধ্যে মেহমানদারি অতীত খাজি মধ্যে এখানে আরও একটি বিষয় এই যে আল্লাহ তোমাদের বলে বন্ধু এবং পরকালো বন্ধু অর্থাৎ এখানে একজন ব্যক্তি যখন এই দুনিয়া থেকে চলে যায় মারা যায় তো তার যে ছেলে সন্তান টাকা পয়সা এগুলো সমস্ত কিছু আল্লাহ হেফাজত করে এবং দিনের উপর আপনি থাকলেন কিন্তু আপনি দুনিয়া থেকে যদি চলে যান তাহলে আপনি ছেলে সন্তান আপনার টাকা পয়সা সমস্ত কিছু আল্লাহ ভানা কি করেন হেফাজত করেন এগুলাকে তো এমন এমনিভাবে জাননা তো কোনো কিছু অভাব নেই দুনিয়াতে অটল থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু অভাব দেয় না দুনিয়া থেকে চলে গেলেও তার ছেলের সন্তান আল্লাহ সুবাহাল্লাহ কি করেন হেফাজত করেন সুবহানাল্লাহ এখন এই দিনের উপরে আমাদের কি করতে হবে অটল থাকতে হবে এবং দিনের উপরে এখন কিসের মাধ্যমে অটল থাকতে পারি বা এই দিনের উপর অটল থাকতে পারে আমরা সাধারণ আমলের মাধ্যমে ফরজ আমল তো আমাদের করতেই হবে পাঁচ ওয়াক্ত সোলাদ পড়তে হবে সিয়াম রাখতে হবে রমজান মাসে যাকাতের সময় যাকাত দিতে হবে হজের সময় হজ দিতে হবে এটা ফরজিয়াত এবাদত কিন্তু আমাদের এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো একেবারে ফরজ নয় এগুলো স্থায়ী আমল যেটাকে বলা হয়েছে অর্থাৎ সামান্য সামান্য আমল কিন্তু এগুলো করা হয় এই জন্যে সহি মুসলিমের একশিয়া ছিয়াশি নম্বর হাদিস মুমিনিন আয়েশা রাদি আনহাকে প্রশ্ন করলেন অর্থাৎ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল এই এই হাদিসটি বর্ণনা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন ওমিল মিন আয়েশা আল্লাহ আনহা যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি কোন হাদিসে আসছে প্রিয় আমল কোন হাদিসে আসছে আফদালুর আমল তো হাদিসটি এভাবে রয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আফদালুর আমল অথবা আহাবাল আমল ইহিত আলা আদুয়া মহা ওয়াইন কাল আল্লাহ রাব্বুল আলমের কাছে স্থায়ী আমল হচ্ছে প্রিয় আর সেটা যদি পরিমাণে কমও হয় নিয়মিত করা হয় সে আমলটা নিয়মিত করা হয় আমলটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমের কাছে প্রিয় আমল যদিও সে আমলের এমন বড় ধরনের কোনো আমল আপনি সবসময় একটা সাদা কাজ দিচ্ছেন সময় আপনি হয়তো দুই রকা সালা তাড়াতাড়ি করছেন অজুর পরে হয়তো সব সময় আপনি রাতের তা পড়ছেন সবসময় আপনি ফজরের পরে আপনি কি করছেন দুই অথবা চার রাকাত ছয় সালাতুল ইশরাক বলা হয় যদি কেউ ঘুম থেকে উঠে তার জয়েন শরীরের মানুষের যে একশো তিনশো কয়টি জয়েন রয়েছে ষাটটি রয়েছে জয়েন প্রত্যেকটি জয়েনের সাদাকা হয়ে যায় সাদাকা দেওয়া লাগে তো এই সাদাকা হচ্ছে যদি কেউ দুই রেখাত সলাত পরে নেয় হ্যাঁ ফজরের পরে অর্থাৎ যেটাকে সলাতুল ইশরাক অথবা আউয়াবিন অথবা সালাতুদ দোহা বলা হয় একই নাম তো এই বিষয়গুলোর মাধ্যমে এই আমলগুলোর মাধ্যমে কি হয় সাদাকা হয়ে যায় সুফহান এই জন্য আমরা স্থায়ী আমল করার চেষ্টা করবো এখন আমল করার পূর্বে করতে আমাদের কি করতে হবে যে একটি দোয়া দোয়া করতে হবে কারণ দোয়াই হচ্ছে এবাদত রসুল্লাহ সাল্লাম বলেছেন আর দোয়া হুয়াল দোয়াই হচ্ছে এবাদত এই জন্য আমরা যদি একটা সহি হাদিস দেখি বিশেষ করে কিতাব আদাউল মুফরাদ অধ্যায় দোয়া ও দরুদ হাদিস নাম্বার অষ্টআশি এই হাদিসের মধ্যে রাসূল আমল করার পূর্বে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত qalbi আলা দীনিক হে আমার অন্তরের আবর্তনের বিবর্তনের মালিক আমাকে দিনের উপরে সাবেত রাখেন ইস্তেকামাত রাখেন অটল রাখেন এখন দিনের উপর অটল থাকার জন্য আমাদেরকে যে আমলগুলো সাধারণত করতে হবে সমানিত ভেহারা দিনের উপরে আমাদেরকে অটল থাকার জন্য আমাদের কিছু আমলগুলো সাধারণত কন্টিনিউ করতে হবে যেমন প্রতিদিন পাঁচ পাঁচত্য সলাতের পরে রাখা শূন্য সলাত রয়েছে সোলাতুল ইশরাক তাহতর সলাদ তারপরে নফল সোলাদ লালি সলাদগুলো আদায় করতে হবে এবং ফর সিয়ামের পরে প্রতি মাসে যেই তিনটি সিয়াম রয়েছে সেই তিনটি সিয়াম আদায় করতে হবে এবং মহরমের সিয়াম সওয়ালের সিয়াম এই সিয়ামগুলো রাখতে হবে বৃহস্পতিবার সোমবার এই সিয়ামগুলো রাখতে হবে কিছু সময় সব সময় কিছু জিকির আসকার করতে হবে সলাতের পরে জিকির সকাল সন্ধ্যার জিকির এই জিকিরগুলোর মাধ্যমে আমরা ইস্তেকামাত থাকতে পারি আয়াতুল করছি তারপরে প্রত্যেক সলাতের পরে জিকির সকাল সন্ধ্যার জিকির কোথাও বের হলাম ওই সময় জিকির এগুলোর মাধ্যমে আমরা দিনের উপরে ইস্তেকামাত থাকতে পারি অটল থাকতে পারি তারপরে কিছু সময় সাদাকা করলাম সময় কিছু সাদা করলাম এর উপর আমরা ইস্তেকামা থাকতে পারি এবং কিছু সময় দাওয়াতি কাজ করলাম প্রতিদিন কিছু সময় দাওয়াতি কাজ করলাম এর উপর ইস্তেকামা থাকতে পারি প্রতিদিন কিছু সময় কোরআন তালাওয়াত করলাম আমরা এর উপর ইস্তেকামা থাকতে পারি ইস্তেকামা থাকার এগুলো হচ্ছে মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের উপর ইস্তেকামা থাকার মত তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে এবং কেয়ামত পর্যন্ত এর সবাব পাবেন ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আলাইকুম